আসসালামু আলাইকুম। খেয়ে আসসালামু আলাইকুম হোসেন ভাই, বলছেন ভালো আছেন? ভালো কে আমি ঢাকা থেকে সাইফুল রাজীব বলছি। সাইকেল লাগে জি, সাইকেল লাগে যেহেতু আমি সাংবাদিকতা করি, নিশ্চয় আপনাকে কোনো দরকারে ফোন করছি। হ্যাঁ বলেন কি হ্যাঁ, আচ্ছা, তানিয়ার সাথে আপনার কি সম্পর্ক? আপনি কি ফোনটা ইচ্ছে করে কেটে দিচ্ছেন নাকি? না না নেটের সমস্যা। ওকে, হ্যাঁ বলেন কি আমি একটু তানিয়ার সম্পর্কে আপনার সাথে কথা বলতে চাই। তানিয়ার সাথে আপনার সম্পর্কটা আসলে কি? সম্পর্ক আমার যেতে হবে তাও জি, সম্পর্ক আমার যেতে হবে তাও আপনি কি হোসেন বলতেছেন নাকি অন্য কেউ? তুমি সেনে হয়ে যাও খো আমি যে আপনাকে পরিচয় দিলাম আমার, আপনি কি পরিচয়টা বুঝে পান নাই, বুঝেন নাই কিছু যে আমি কে, কেন ফোন করছি? বুঝছি তো কি কি আছে আমি জানতে চাইতেছি যে তানিয়ার সাথে আপনার সম্পর্কটা কি। আরে ভাই, আপনি আমার কথাটা বুঝতে পারেন নাই। আমরা তার অভিযোগের প্রেক্ষিতে নিউজ করতে গেলে আপনার একটা বক্তব্য লাগবে না আমাদের? তখন তো বলবেন যে কই, আপনি তো আমার সাথে কথা বলেন না, আমাকে না বলে নিউজ করলেন, তখন তো সমস্যা হবে। সেজন্য আপনার সাথে কথা বলতেছি, আপনি এটা বুঝতে পারতেছেন? আচ্ছা, নিউজ করলে আপনার কোনো আপত্তি নেই, কোনো কিছু হবে না? আমার কথা শুনো ওকে ফাইন। সবকিছু সত্য হয়েছে আমার কথা আমার কথা না না, আপনার আপনার আর প্রয়োজন, সবকিছু আর প্রয়োজন নেই। ফাইন, থ্যাংক ইউ। হ্যালো ভাই আপনি আমার সাথে যদি কথা বলতে চান, তাহলে আপনি প্রথমে আমার কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইতে হবে, এটা করবেন। কারণ আপনি আমার আমি সাথে, আপনার কাছে কোনো কথা ঠিক আছে আমি কোনো ভুল করি না তুমি যে মিডিয়ার লোক আমি আগে আপনাকে আমারে তোমার আমি আপনাকে একবার আমার কথা আমি আপনাকে তাহার দিয়ে হোসেন তাহার দিয়ে হোসেন শুনেন, আমি আপনাকে আমার কথা শুনো হোসেন শুনেন, আপনি আমি যদি আপনাকে আমার হোসেন কথা শুনো হোসেন আপনার আপনি দিয়ে শুনেন, আপনি শুনেন, আমি আপনাকে একটা বারের জন্য বলিনি যে আপনি ভুল করছেন। আমি আপনাকে একবারও বলিনি যে আপনি ভুল করছেন। আমি আপনাকে ফোন করে সুন্দরভাবে সালাম দোয়া দিয়ে আমার পরিচয়টা দিছি। আল্লাহ তাহার দিন কিন্তু ঠিক আছে নাকি এখনো যদি আমার নামে কমপ্লেন হয়ে যায় সুখী হয়ে যায় আল্লাহ তো এখন উঠে আসবেন ঠিক আছে আল্লাহ চৌকি দিতে আপনি আমি আল্লাহর আপনি প্রতি বিশ্বাস আপনি জানি আপনি দাঁড়ান, আমি আপনাকে দুইটা কথা বলি। আপনি তানিয়া নামে কাউকে চিনেন? আমি চিনি ওকে ফাইন। তানিয়া নামে সে মেয়েটা অভিযোগ করছে, আপনি তাকে প্রলোভন দেখিয়ে, প্রলোভন না, বিভিন্নভাবে ছলে বলে কলে কৌশলে যেভাবে হোক আপনি তাকে ভালোবাসছেন। আপনি তাকে বিয়ে না করেও তার সাথে মক্কায় ওমরা করছেন, তার থেকে অনেকগুলো টাকা পয়সা নিছেন, আপনার পরিবারও সেটা জানে, তার পরিবারও সেটা জানে। এখন আপনি তাকে অস্বীকার করতেছেন, আপনি অন্য মেয়ের সাথে সম্পর্ক করছেন, এটা হচ্ছে তানিয়ার অভিযোগ। এই অভিযোগগুলো শোনার পরে আমি এগুলো কতটুকু সত্য সেটা জানার জন্য আপনাকে ফোনটা দিছিলাম। এখন আপনার কি এই অভিযোগগুলোর প্রেক্ষিতে কি আপনার কিছু বলার আছে? আমার কথা আছে ঠিক আছে আমি আল্লাহ তো সাক্ষীর একটু দেয়া করছি দেয়া হবে আমার ফ্যামিলিও জানে আমার সব কিছু জানে এখন একটা মেয়েরে যে টান দিলাম না আমার মনে হলো কান্দি আমি এত আমার সুইদার রকম বর্তমানে কাজ নাই পরিস্থিতিও খারাপ আমি কাজও যাইমু কাজ ছুটাইমু তখন যে আমি একজন মেয়েরে টান দিলাম না ওরে যে আমি খারাপ হয়ে গেলাম এরকম কিছুই আছে আপনার কিছু ঠিক আছে আপনি 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 তাকে ব্ল্যাকমেল করতেছেন কেন? আপনি তার নামে বিভিন্ন এটা সেটা দিয়ে ফেসবুকে, ইমুতে এগুলো এগুলো করতেছেন কেন? আমার যে ব্ল্যাকমেল করছে আমি আপনি আমার কথা শুনেন এই আমি তো আপনার কথা আমি তো আপনার কথা শোনার জন্য আমি তো মহিলা আমি তো আপনার কথা শোনার জন্য আপনাকে ফোন দিছি। আপনি আপনি তো আমার কথা শুনলেন না। আমি তো আমার কথা শুনলেন জি বলেন, আপনার আপনার আমার বক্তব্যটা কথা আপনি বলেন। শুনলেন সে যে আমি বলি, সে যে কথাগুলো বলছে এগুলোর প্রেক্ষিতে আপনার যেটা বলার আছে আপনি ওইটা বলেন। আমার কথা শুনো ভাই মহিলা যে তালিকা কিন্তু দেখাতে লাগে জি, হ্যাঁ তালিকে শুধু এখাতে লাগবো না অন্য আতো লাগবো তালি দিতে আপনি তাকে বিয়ে করছেন? আমি বলছি তারে দিয়া বাবু আপনি তাকে মক্কায় কাবাগরের সামনে দুইজন মিলে একসাথে ওমরা করছেন, তাকে বিয়ে করবেন বলছেন, সবকিছু ঠিকভাবে চলতেছিল। সে বলতেছে যে আমি
আমার দেখো বেতনের টাকা পয়সা আমার সবগুলো কথা শোনো, সবগুলো তাকে দিই আমার আমি কথা তাকে, না না শুনুন দেখো, না, আমি আমি বলি, আমি তার কাছ থেকে কোনো টাকা পয়সা আনি, ঠিক আছে, হ্যাঁ আমি তার কাছ থেকে কোনো টাকা পয়সা আনিও না, অথচ ও আমার কাছ থেকে 7-8 টাকা নেয়। ও আপনাকে যে, আপনাকে যে সে টাকা দিছে, আপনাকে যে সে টাকা দিছে, আপনি যে সে, আপনি যে টাকা নিছেন সেটা যথেষ্ট পরিমাণে এভিডেন্স সে আমাকে, আমাদেরকে দিছে। এখন আপনি যে তাকে টাকা দিছেন বা আপনার থেকে আমার নিছে কাছে এরকম আপনি কিছু দিতে পারবেন? আমার কাছে আছে, আমি দিতে পারবো। আপনি কি, আপনি কি দিতে চান? কারণ আমরা এখন এই বিষয়টা নিয়ে আমরা নিউজ করব, তার বক্তব্য আমাদের রেকর্ড করা হয়েছে, আপনার কথাও শুনলাম। এখন আপনি যদি আপনার সপক্ষে কিছু বলতে চান তাহলে আপনি বলতে পারেন, আমি আপনার কথা শুনতেছি। আপনি কি তার এই অভিযোগগুলো কি মিথ্যা এটা বলতে, এটা এটা বলবেন? অভিযোগ গুলা মিথ্যা, এবং কি আমি এখনো কই কইতেছি যে আমি তার বিয়া করবো, ঠিক আছে, আমি যে এমনও কই নাই যে আমি তার বিয়া করতাম, ঠিক আছে, আমার মায়ের হয়েছে, আমার বাবাও হয়েছে, আমার দাদা নানা আমার সবাই জানে যে আমি তাইরে বিয়া করবো। দেখুন তাই হ্যাঁ আমার কাছ থেকে কেমন অর্ডার ছিল যে টাকা গুলা আদায় আদায় করতো, করলে কৌশলে আমার কাছ থেকে, আমি এখন টাকা দেই না বললে আমার কাছে টাকা কিভাবে নিবো, এইটা দেখতেছে যে মিডিয়া লাগাইতেছে, এটা করতেছে, এটা করতেছে, ঠিক আছে, আল্লাহ এখন উঠে আছে, ঠিক আছে, আল্লাহ আমি কইছি তো যদি আমার কাছে ও টাকা পায়, মুখার করে দৈরা কইলা দেব যে আমার কাছে টাকা পায় আমি টাকা দিয়া দিব, ঠিক আছে, বা আমার কাছে 2 টাকা বা 1 টাকা কইলা দিব কইতে পারে আমি টাকা দিয়া দেব, মুখার করে দিন দিয়া হয়, ঠিক আছে, ঠিক আছে, আপনার বক্তব্য আমি শুনলাম। তো আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যেহেতু তাকে ব্লক করেন নাই, নিশ্চয় আপনার কাছে তার নাম্বার আছে, আপনি আপনারা চাইলে দুজন দুজনের সাথে একটু কথা বলে নিতে পারেন।